অসাধারণ একটা ফিলিং পেলাম, যার জন্য ফার্স্ট টাইম এতটা জার্নি করলাম। অনেকটা খাড়াই আছে আর পুরো পাথরগুলো সরে সরে যাচ্ছে, চাকা স্কিড করছে। চল এশিয়ার সব থেকে সুন্দর গ্রামের মধ্যে আমরা পৌঁছে গেছি। ইঞ্জিনের পেছনে নিয়ে, ইঞ্জিনের পেছনে নিয়ে। থাকি কুয়াশায় কিছু দেখতে পাচ্ছি না, রাস্তা কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়। আমার তো ভীষণ ভয় লাগছে, কারণ এই যে জিনিস দেখছি সত্যি আমার খুবই ভয়ে আমি আছি। এত ঠান্ডা, হাত কনকন করছে, ইঞ্জিনে হাত দিচ্ছে কোনো মালুমই হচ্ছে না। যেমন বরফ জমে রয়েছে শিলা টপে, দেখো পাহাড়ে সব বরফ, রোদ্দুর পড়ছে তাও বরফ বলছে না। আর বাইরে আলোটা দেখে একটু মনের মধ্যে একটা সাহস জেগেছে। রোদ্দুরটা গায়ে পড়ছে, কি আরাম লাগছে এখন। আর পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, লোকেশনটা দেখো সামনে আকাশটা, ওয়াও ভেরি নাইস ভেরি নাইস। আর মাদের দিক সে বলা দা, আমরা গেলে 6 আদমি আয়, ইলাম 6 জন বাতা দিয়া ইয়ার। ও আচ্ছা আচ্ছা, আই লাইক ইট ম্যান, আই লাইক ইট ব্রো, আই লাইক ইট। এ ফারুক, শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ সুমনের শ্বাসকষ্ট হচ্ছে। এইটা আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া, আর এদিকে হচ্ছে বাংলাদেশ।